সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে উট দেখলে কি হয়। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উটের পশম যদি কেউ ধরতে দেখে, স্বপ্নদ্রষ্টা অর্থ সম্পদ পাবে। দুইটি উটকে লড়াই করতে দেখলে বুঝতে হবে দুই বাদশাহ অথবা দুই বড় ব্যক্তির মাঝে যুদ্ধ হবে। উটের মাথার গুস্ত কাঁচা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা সুনামধন্য ও খ্যাতিমান ব্যক্তির গীবত করবে। যদি কেউ স্বপ্নে উটে আরোহণ করতে দেখে, তার সফরের সামান প্রস্তুত হবে। স্বপ্নে কেউ উট দহন করতে দেখা, স্বপ্নদ্রষ্টা অবৈধ সম্পদ অর্জনের ইশারা। স্বপ্নে উটের গোস্ত খেতে দেখা স্বপ্নদ্রষ্টা অসুস্থ লক্ষণ। কারো উটের গোস্ত হস্তগত হলে আহার না করতে দেখলে বুঝতে হবে সে সম্পদ পাবে। উটনি যদি মহিলা, বৃক্ষ, লম্বা খেজুর গাছ, দুনিয়ার বিষয়ে চুক্তির অর্থ বহন করে, যে স্বপ্নে উটনির মালিক হবে অথবা তাতে আরোহণ করবে, সে যদি অবিবাহিত থাকে বিয়ে করবে, সফর করবে, মুকিম হয়ে থাকে, নতুবা বাড়ি অথবা জমির ও হাউজের মালিক হবে। উটনি দহন করতে দেখলে ফসলি জমির মালিক হবে এবং তা থেকে উপকৃত হতে পারবে। তার মুখ দিয়ে না চুষে অন্য কারো মুখে চুষলে অপমান হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে অনেকে প্রতারণা করে, আমাদের নাম অথবা আমাদের ছবি হলেই কিন্তু এটা আমি না, সাবধান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।